এবারেও চাইতে পারলি নি? ভেবেছিলুম তুই সত্যিকারের মাতো বর। হ্যাঁ, এখন দেখছি তুই একেবারে আকাট, একেবারে মুক্কু আকাট। হ্যাঁ, তুই তারে চোখের সম্মুখে দেখতে পাচ্ছিস, তার কাছে চাইবি সে দেবে, কিন্তু চাইতে পাচ্ছিস নি। আরে তুই জানিস কত সাধক কত তপস্বী তারে দেখবার জন্য জনম জনম তপস্যা করে, তবু তার দেখা পায়নি। তুই দেখতে পাচ্ছিস কিন্তু তা চাইতে পাচ্ছিস নি। হ্যাঁ, কি করব, মনে আসছে না যে সব ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছি? হ্যাঁ, শুনেছি নাকি তুই ওই কেতাবের পাতা একবার বুললেই, চোখ বুললেই তুই মনে রাখিস। হ্যাঁ, তা এটা মনে থাকছে না? থাকে তো। তা এটা কি করে ভুলে যাচ্ছিস না? জানি না, মনে হচ্ছে কেউ যেন আমার মুখ চেপে ধরছে। জগতের সুখ ভোগ চাইতে গিয়ে ভক্তি চেয়ে নিলাম। দুঃশালা দুঃশালা! ওই নিজেদের সামলে সামান্য কটা চাইবার জিনিস চাইতে পারলি নিল রে না? এখন এখন তাহলে কি হবে ঠাকুর? ওই বারবার তিনবার এই শেষবার ওই নামটা পড়া। ও মা, মারি মা, ওর অভিষেকের কম আর একটু বাকি আছে রে মা, আর একটু বাকি আছে। ওরে পুড়িয়ে দে রে মা, ওরে পুড়িয়ে দে। জয় মা, জয় মা বিশ্বেশ্বরী, জয় মা ভবতারিণী, মা আমার, মা মারি। খোদাইনি মা গো, অন্য কিচ্ছু চাই না মা, শুধু বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, দাও দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, দাও 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 দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। পারলাম না, এবারও পারলাম না। রাজার কাছে গিয়ে লাউ কুমড়ো ভিক্ষে করা মনে করতো, আপনি আপনি আমাকে ওরকম করেছেন। এই জগতের পালন যিনি করেন তার কাছে গিয়ে চাকরির কথা বলতে আপনি আমার মধ্যে লজ্জা এনে দিচ্ছেন। এই দেখো দেখি, এরে দুষছিস কেন রা? এ তো তোরে পই পই করে শিখিয়ে দিয়েছিল কি কি চাইতে হবে, এখন তুই চাইতে পারলিনি, এ কি করবে রা বল দেখিনি? হ্যাঁ ঠাকুর, আপনাকে কিচ্ছু করতে হবে না, একবার শুধু মুখ ফুটে বলুন, একটিবার একটিবার নিজের মাকে গিয়ে মা এরে বলে দিয়েছিরে লড়ি। মা বলে দিয়েছে তোর মা ভাইয়ের ভাত কাপড়ের অভাব হবে নিরে লড়ি।
তুই কালির গান শিখবি লরে পরা মা তঙ্গি তারা আমার মা তঙ্গি তারা আমি জানি সকাল থেকে কিছুটি খাসনি না? দাঁড়া 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 দাঁড়া, তোর জন্য মায়ের পেশা দানি।
আপনি তো বামুন, বামুন হয়ে আমার একটু খেলেন। রে না রে না, তুইও যা হিরো তা, তুই কালীরে মেনেছিস, এখন থেকে তুই আর আমি যে এক দেহ এক পেরা। এটা হয়ে আবার এটা হয়ে এও যা আবার এও তা। দেখো দেখি তোর ঘুমের দরকার না? হ্যাঁ ঘুমের দরকার। হ্যাঁ হ্যাঁ দেখিনি, এখানে মাথা রাখ, এখানে মাথা রাখ। হ্যাঁ রাখ 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 রাখ। হ্যাঁ রাখ 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 রাখ। সমুদ্রে আরো কভু হব না কো পথ হারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আরো কভু হব না কো পথ হারা, তোমারে জীবনের ধ্রুব তারা। নরেন কাল আসেনি বলে আজ সকাল সকাল চলে এসে আমার সাথে মশকরা করতে। ও নাম নিলু খুড়ি, শুনছো নাম নিলু খুড়ি? আসুন ঠাকুর আসুন, ভেতরে আসুন। তোমার কথা ফুলেছে গো রামলীলা খুড়ি, তোমার কথা ফুলেছে। এ কি আর যা তার মুখের কথা, এ হলো কি তার মা জনের মুখের কথা। আমার নরেন সত্যি সত্যি হয়েছে ঠাকুর? বেদ বাকি ঠেলে ফেলবে এমন সাধ্য আছে নাকি শালার? তোমার ব্যাটারে আওয়ার শালা বলে ফেললুম, তোমার ব্যাটারে যে শালা বলা যাবে নি গো, শালা বলা যাবে নি। তবে এ গাল নয় গো, গাল নয়, আনন্দে ওই আনন্দে ওই ও শালারে শালা বলে ফেলেছি। আল্লাদ গো আল্লাদ, আর হবে নি কেনে, সে যে মায়েরে মেনেছি গো, মায়েরে মেনেছি। নরেন গো, লরেন গো, লরেন লরেনের মায়েরে মেনেছে, মায়েরে মেনেছে। ওই বলতো নি পাথরে পুতুল, পাথরে পুতুল, সেই পাথরে পুতুলের মধ্যে সে পিরান দেখেছে, কান পেতে শুনেছে মায়ের কলজের দুপ্পু কানি। সে যে মায়েরে মেনেছে গো, মায়েরে মেনেছে। মা মায়ে সর্ব ঘটে অর্ঘ সাকার আকার নিরাকার আমার মা তঙ্গি তারা। মারে মা, হে আপনি কি বলছেন ঠাকুর? আমি কি আমার এই কান দিয়ে আপনার কথা দুটো শুনলাম? আমি স্বপ্ন দেখছিনি তো? এর কথাই শুনছো গো, এর কথাই শুনছো রামলীলার কুড়ি? লরেন এর মায়েরে মেনেছে। তবে মেলা কথা গো, মেলা কথা,
অনেক বেতন তো এখন সব বলা যাবে নি, অনেক সময় লাগবে, পরে শুনো কোন। হ্যাঁ পরে শুনো কোন। আচ্ছা ঠাকুর, সে কি রেতেই চলে গিয়েছে? না, এর ঘরে হকাতরে ঘুমোচ্ছে, ওই বালিশটি মা তার এখানটা নিয়ে এরকম করে যেমন করে ছাওয়াল তার মায়ের কোলে শুয়ে থাকে ঠিক তেমনি করে গা। ওই যুদ্ধ জয় করে এসেছে যেন মনে হয়। ও ঠাকুর, নরেন তো রেতে এসেছে, অকাতরে ঘুমোচ্ছে, কিন্তু সে তার বাড়িতে বলেছে? সে কথা তো জানিনি, সেটা তো শুধুইনি তার কাছে। হ্যাঁ, যদি বাড়িতে বলে আসে তাহলে তো ভালোই, কিন্তু যদি সে তার বাড়িতে না বলে আসে? তাই তো, না ওই গপধারী মা চিনতে করবে। চিনতে করবে মানে, সে যদি বলে না আসে তাহলে তো ওই নরেন কেন ফেরেনি, কোথায় রয়েছে ভেবে ভেবে তিনি তো পাগল হয়ে যাবেন ঠাকুর। তাহলে এখন এর কি করতে বলো? ওই তারে জাগিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, কিন্তু তুমি যদি তারে দেখতে, ইহ জগতে নাই সে এখন। না না ঠাকুর, কাঁচা ঘুম ধরে জাগাতে হবে নি, কিন্তু কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। আর আমি বলি কি, ওই সিমলিতে কাউরুদের একটা খবর পাঠান না। হ্যাঁ ঠাকুর, আর দেরি করবে নি, যান কাউরুদের খবর পাঠান। আমাদের তো রামলাল আছে, সে তো তার বাড়ি তার মারেও চেনে, যান ঠাকুর। এ কথা তো তুমি ঠিক কথাই বলেছ রামলালের খুড়ি, এ তো ভেবে দেখিনি এসব। আমি যাই গো, আমি যাই, এক্ষুনি যাই। ঠাকুর বলে পাঠাবেন নরেনের জন্য চিন্তা করতে নেই, এইখানে তার আরেক মা আছে। নরেনটা ওদিকে ঘুমোচ্ছে, আর এদিকে তার মা কি সারাটা রাত দুচোখের পাতা এক করতে পেরেছে? যদি নরেন বলে না আসে,